জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বিরুদ্ধে গত 15 বছরে যত ষড়যন্ত্র হয়েছে তার প্রত্যেকটি তিনি নস্যাৎ করেছেন বলে জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ডক্টর সেলিম মাহমুদ। বাঙালির একমাত্র অভিভাবক শেখ হাসিনার বিরুদ্ধে বর্তমানে যে ষড়যন্ত্র চলছে কিংবা ভবিষ্যতে যে ষড়যন্ত্র হবে তার প্রত্যেকটি প্রতিহত করে তিনি বাংলাদেশকে নিরাপদ রাখবেন। চাঁদপুরের কচুয়া উপজেলায় আওয়ামী লীগ আয়োজিত উন্নয়ন প্রচার সমাবেশে তিনি এসব কথা বলেন। আগামী নির্বাচনে যে নির্বাচন আসন্ন তার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ এই নির্বাচনে অংশগ্রহণ করবে এবং দেশের মানুষ আজকে অপেক্ষা করছে তারা শেখ হাসিনাকে নিরঙ্কুশ ভাবে আবার নির্বাচিত করার জন্য।